হযরত আদম আলাইহিস সালাম। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় সূক্ষ্ম মাটির তৈরি সুন্দরতম অবয়ে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেন। অতঃপর আদমের পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন, আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত আছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলৌকিক কল্পনা অতীত ব্যতীত আর কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্ভূত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্ণবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তার সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খিলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন, সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত্য ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণেই জিন ফিরেস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সেই নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সেই নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গোয়ার, সে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে, ফলে অহংকার বশে আদমকে সিজদা না করার এবং আল্লাহর ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জৈনক আরবি কবি বলেন, যদি তাকোয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস পৃথিবীর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো।